আমাদের সমাজে দাম্পত্য জীবন খুব ভালো যাচ্ছে না, মানুষের সংসারগুলোর অবস্থা খুব খারাপ। আমি প্রায় বলার চেষ্টা করি যে আমাদের আগের জেনারেশন যারা এখানে যারা একটু বয়স্ক মুরব্বী আছেন, ওনাদের খোঁজ খবর নেন, চাচির সাথে চাচা জানের সম্পর্কটা আমাদের চাইতে অনেক ভালো ছিল। এখন তরুণ প্রজন্ম সারাদিন ভালোবাসাবাসি করে, আই লাভ ইউ মেসেজ পাঠায়, সে আবার আই লাভ ইউ টু পাঠায়, তারপরে ফুল দেয়, এটা করে সেটা করে, চটপটি খাওয়ায়, ফুচকা খাওয়ায়, বাদাম খাওয়ায়, চাইনিজে নিয়ে যায়, কাপড় একটা বেশি পাঁচটা কিনে দেয়। এত কাহিনীর পরেও ভালোবাসা টিকে না, সব মেড ইন চায়না হয়ে গেছে। আর চাচারা দেখেন সারা বছরে একটা শাড়ি কিনে দিতে পারছে কিনা আল্লাহ জানে। আর অনেকে যারা গ্রামে বড় হয়েছে বেশিরভাগই তো, তো দেখা যায় যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বউর চেহারা দেখার সুযোগ হয় নাই, কাজে কামে ব্যস্ত সবাই যার যার, ওই রাতে একটু দেখা হয়েছে, ততক্ষণে কারেন্ট নাই, হারিকেন বন্ধ করে দিছে, অন্ধকার। এরপরেও তাদের সাথে একজনের অন্যজনের সম্পর্ক ভালোবাসা এরকম যে এখনো গোড়া গুড়িদের ছাড়া গুড়ি গুড়িদের ছাড়া বাঁচা। আর যুবকরা জাপানি মান, হ্যাঁ জাপানি সম্পদের মতো ভালোবাসে। আর আমাদের যেটা হয়েছে এখন তরুণদের এত ভালোবাসাবাসি, ভালোবাসা উতরেতে উতরেতে শেষ মাগার কদিন পরে ফুসফুস করে মানে ভাইরা আমার, এত তালাকের মাসআলা আসে আমাদের কাছে, এত তালাকের জিজ্ঞাসা আমাদের কাছে আসে, ভয়ঙ্কর। এটা বোঝা যায় যে স্বামী স্ত্রী দাম্পত্য জীবন খুব বেশি ভালো যাচ্ছে না আমাদের সমাজে। এই যে প্রশ্ন করা হলো, যেই স্বামী তার স্ত্রীকে এরকম বলে যে বউ গেলে দশটা বউ পাওয়া যাবে, মা তো আর পাওয়া যাবে না, সে এই কথাটা সত্য বলুক, কিন্তু এটা অন্যায় কথা এবং এটা অসুন্দর কথা। স্ত্রীকে এই কথা বলা মানে তাকে তাচ্ছিল্য করা, তাকে তুচ্ছ করা, এটা কোনো অবস্থাতে উচিত না। স্বামী স্ত্রী একে অন্যকে সুন্দরভাবে কথা বলতে হবে, সম্মান দিয়ে কথা বলতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন মুআশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে বসবাস করবে সুন্দরভাবে, অসুন্দরভাবে না। আপনি এটা বলার মানে তাকে ফেলনা বানায় দিলেন, না ফেলনা বানায় দেওয়া যাবে না। এটা তো ঠিক যে মা মারা গেলে আপনি মায়ের জায়গা মা পাবেন না, স্ত্রী চা চলে গেলে আরেক বিয়ে আপনি করতে পারবেন, সেটা ঠিক আক্ষরিক অর্থে ঠিক, কিন্তু এটা হলো কালিমা তো হাফনি নুরি দেবী হাল বাতিল। আপনি আসলে ওই বেচারিকে একটু তুচ্ছ করতে চাচ্ছেন, খাটো করতে চাচ্ছেন, নিচু করতে চাচ্ছেন। মাকে মর্যাদা দিতে গেলে স্ত্রীকে কেন ছোট করতে হবে? আমি প্রায় সময় বলি ভাই, মা এবং স্ত্রী এই উভয়ের মধ্যে সমন্বয় করতে একটু মাথায় বুদ্ধিশুদ্ধি লাগবে, বুদ্ধিশুদ্ধি লাগবে। অনেক সময় মা চায় বউরে দোড়ের উপর রাখো ছেলে, বউরে দোড়ের উপর রাখলে মা খুশি, আর না হলে মা খুশি হয় না। অনেক মা এরকম আছে বেবুজা, উনি অন্যায় চাহিদা একটা পোষ করছেন, কিন্তু মা তো আবার বউ তো বউরটা চাবে। তো এক্ষেত্রে আমি সবসময় বলি ভাই একটু ডিপ্লোম্যাটিক হওয়ার চেষ্টা করবেন, একটু চালাকি করার চেষ্টা করবেন, বউয়ের কাছে এসে বলবেন দেখো আমার তো মা, কিছু তো বলার নাই, উনি যা বলে কষ্ট করে একটু সবর করতে হবে, কয়দিন আল্লাহ তার হায়াত রাখছে, আর তুমি একসময় মা হবে, মা তো আমি কিছু বলতে পারি না, উনি অন্যায় করতেছেন, অন্যায় বলতেছেন আমি দেখতেছি, কিন্তু কিছু করতে পারতেছি না। বউয়ের সাথে যদি একটু নরম হয়ে এভাবে বুঝায় বুঝায় বলেন, তো বউ আপনাকে বলবে যে আমার স্বামী বেচারা মানুষটা ভালো কিন্তু বেকুব, একটু সোজা সরল সিম্পেথি দেখাবে, জেদ দেখাবে না। কিন্তু আবার মার কাছে যায় বলবেন কি, বলবেন মা পরের মেয়ে, নবীজি কখনো বউয়ের হাত গায়ে হাত তোলে নাই, কখনো মারে নাই, না হলে আমি উল্টা পাল্টা দেখলে আমি যে কি করতাম যদি যাই যেত শরীয়তে, মা আর পরের মেয়ে তো বুঝেন তো, কখনো কি আর নিজের পেটে মেয়ের মতো হয়, কি আর করবেন মা, দুনিয়ায় তো সব এরকম নষ্ট হয়ে গেছে। মা মার কাছে ওজোর খাই করবেন যে মা আমি তোমার নির্দেশ পালন করতে এক পায়ে খাড়া, তখন মাও মনে করবে আরে আমার পোলাটা সোজা সরল, এই মহিলা সর্গি দিয়ে ঘুরে দিছে আমার ছেলেটা। এবার দোনোজনের কাছে বোকা সাজলে, বোকা হতে পারলে আপনি দোনো জায়গা থেকে সিম্পেথি পাবেন, আর চালাকি করতে যাবেন বইয়ের হইয়া মার সাথে তর্ক করবেন, মার হইয়া বউর সাথে তর্ক করবেন, তাহলে দোনো জায়গা দৌড়ে নিকাবেন। কথা বুঝাতে পারছি? বেশিরভাগ পুরুষরাই এই বেটাগিরি বাসা দেখাতে যায়, সব জায়গায় বেটাগিরি দেখেন না, বাসায় এই সমস্ত পরিস্থিতিতে একটু বিড়ালের মতো থাকার চেষ্টা করে, বোকার মতো শুনবেন, বউ বকা ঝকা দিবে, হ্যাঁ কি আর করবো দেখো এই তো, এরকম করলে তখন বউ বেচারি মনে করবে যে আসলে এই লোকটা মানুষ ভালো, মানুষ ভালো কিন্তু সে সোজা সরল, ধীতু প্রকৃতির, সাহস নাই মার বিরুদ্ধে একটা অন্যায় অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করার, তখন আপনার প্রতি সে মায়া দেখাবে এবং বলবে তুমি বেকুব, বলবা হ্যাঁ আসলে আমি প্রকাশকাই, আল্লাহ আমাদের বিবেক বুদ্ধি দেন, দোয়া করো কি আর করবা।
এরকম করবেন। আর যদি কাহিনী করতে চান, হ্যাঁ কি বলছে মা কি বলছে বউ, তো সারাদিন বিশ্বযুদ্ধ বাসা ইউক্রেন রাশিয়ার মতো লেগেই থাকবো, এর দৌড়ানি খেয়ে এর কাছে আসবেন, এর দৌড়ে খেয়ে ওখানে যাবেন, খবরদার এগুলো করবেন না। যারা স্ত্রীকে তাচ্ছিল্য করে কথা বলেন তারা ছোট লোক, তারা বউকে ছোট করে কথা বলেন তারা কখনো বড় মনের মানুষ হতে। একটা জয়ীফ হাদিস শুনেন, হাদিস আকারে বলছি না কিন্তু কথাটা সত্য, বিভিন্ন নুসুস থেকে এটি সাবেত করা যায়, মানাটা সাবেত হয়, সেটা হলো ইয়াগলিবুহুন্না লাঈমুন ওয়া ইয়াগলিবনা কারীমা। ইয়াগলিবুহুন্না লাঈমুনের মানে হলো যারা ভদ্রলোক তাদের বউরা সবসময় তাদের উপরে জয়ী থাকে, সবকিছুতে বউর কথা বউর সাথে তর্কে পারে না, বিড়ালের মতো থাকে, বউ সবসময় দাপট জাহির করে, হ্যাঁ হ্যাঁ করে, ছোট বাচ্চার মতো বাবুর মতো সাইজে থাকে, এটা ভদ্রলোকের আলামত। আর অভদ্রলোক আর ছোট লোক হলো বউর সবসময় দৌড়ের উপর রাখে এবং বউর উপরে বাহাদুরিগিরি দেখাইতে যায়। আছে না অনেক লোক বাহিরে বিড়ালের মতো, স্যার অফিসে গিয়ে স্যার স্যার বস বস বলতে বলতে মুখ শুকায় ফেলা, বাসায় এসে বউয়ের সাথে বেটাগিরি দেখা করে, আছে না এরকম, এগুলো ছোট লোকে। একইভাবে অনেক মহিলাও আছে এই চরিত্রে, যে বাহিরে দেখা গেল উনি অফিসে চাকরি করে, সেখানে বসের পাললে মানে বসরে সার সার বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলায়, আর বাসায় স্বামীকে মানুষও মনে করতে রাজি না। আর যারা চাকরি করেন না তাদের মধ্যে অনেকের এই প্রবণতা আছে যে স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, হয়তো কোনো কারণে তা তিনি পিছিয়ে আছেন সেজন্য তুচ্ছ তাচ্ছিল্য করে। স্বামী স্ত্রী একে অন্যকে শ্রদ্ধা দিয়ে কথা বলবেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।